দোস্ত, আর তুই কই? তুই আমার সাথে একটু দেখা করতে পারবি? এখনই তুই লালমনিরহাট রেল স্টেশন চলে আয়। আচ্ছা আয়, তার তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য এখানে বসে আছি। কিন্তু তুমি আসতে পারবা লালমনিরহাট রেলওয়ে স্টেশনে? এখানে তাড়াতাড়ি আসলে একটু প্রবলেম হয়েছে। তুমি কই? এখনো আসো না, আমরা তো বসে আছি এখানে তোমার জন্য। তুমি আসছো? আচ্ছা আসো 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 আসো। এই মজা ডাকতেছে কেন? কি হয়েছে ওর? বাট কেউ ডাকলি আমাকে তুলে? আমার এত কত কাজ ছিল, আমি বিজি। এই সময় আবার ডেডি ফোন দিচ্ছে বারবার। আচ্ছা ওকে, এ আমার ফ্রেন্ড, নাম আমুন। হ্যাঁ ভাই, জানি তো তুই এগুলো বলবি, কারণ তুই টাকা দিবি না আমার। তুই চাইস না যে আমি একটা ভালো প্রেম করি। আরে তো আমিও অনেক প্রবলেমের মধ্যে আছি। লাগবে কথা বলতো ভাই, বিষয় হলো জানিস তো একটা মডার্ন মেয়ের কি কি চাই। মা চুরি খেল লাগে, আমাকে বলবি না তুই? আমি এই জন্য সবাইকে ডাকছি এখানে। প্রবলেম নাই তো, আমি দিয়ে দেবো। তুই কখন দিতে পারবি টাকা আমায়? এই তো চার্জ অপেক্ষা কর। অতদিন আমার লাগবে না, আমার তো কালকে লাগবে, ইমার্জেন্সি কালকে। না আমার বর্তমানে অ্যাকাউন্টে তো টাকা নেই তো, আমার ড্যাডিকে বলবো তারপর। আমার একটা তাড়াতাড়ি ম্যানেজ করতে হবে, আমার লাগবে ইমার্জেন্সি, তুমি জানো। আমি বুঝতেছি, থাম ফোন দেবো। হ্যালো রমান, এই এদিকে আয় তো, একটু দরকার আছে টাকা, কিছু প্রয়োজন তো। তুই লালমনিরহাটের এইদিকে আয় তো। মোটামুটি আর কি। আব্দুর রহমান না আক্রমণ করছে খুব বেশি, এই জন্য মানে ফকির মানে ছিল বাংলাদেশে এত ময়লা আবর্জনা, আমি বাংলাদেশে কিভাবে থাকি? কি সমস্যা হয়েছে? ওই যে মতলব টাকাটা লাগে, টাকা টাকা। কি সমস্যা? বিপদে আছি আমার।
খুবই টাকা নিবেন দরকার। টাকা তো কিন্তু ফিরোজ না, ফিরোজের বাপ তো বর্তমান সেই আমার বর্তমান সমস্যা অনেক। আগে মিরাজকে বললাম, মিরাজ বললো নাই, এখন ফিরোজকে বললো, ও বলতেছে ওর নাই। বসো বসো বসো, তোমার নাম কি? মাথাটাই গরম করে জুতে খুলে মারবো তুমি চুপচাপ। ওকে ঠিক আছে ভাই, বসো। তিনি যে তুমি ট্রেনকে ভুলে গেছো, সব কিছু ভুলে গেছি রে, ট্রেন গাড়ি কিছুই বুঝি না। আচ্ছা কত টাকা লাগবে তোর? কো আমার 50,000 টাকা দরকার। আমার তো মনে কর চীনের প্রায় 4 দিন আগে ভালোবাসা দিবস হয়ে গেছে, বাংলাদেশে কালি দেয়। কি বলিস তুই? মাত্র 50,000 টাকা আসলে তাও আমার এই ফকির দোস্তর কাছে, মানে কর ফকিরটাই অতগুলো টাকা দিতে পারবে। ওর ব্যাগটা হাত দিয়ে দেখ, কতগুলো টাকা হাত দিয়ে দেখ, খস 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 করে টাকা। যাই হোক, এখন 50,000 টাকা ঠিক আছে। আমার তো চায় না, জানিস তো পেন্সিল ছাড়া লেখা হয় না। আমার চেকটা কোথায় গেল? চেক 50,000 টাকা লিখে দিচ্ছি। সোনালি ব্যাংকে যে রুবেলি ব্যাংকের নাম করে গ্রামীণ ব্যাংক থেকে টাকা তুলি, চেকও নাই। হাতে লেগে দেখ, এই নাম্বারটা ডায়াল করে ওই জায়গায় দেয়, 0172922। এই নাম্বারে ডায়াল করে শুধুমাত্র কবি আব্দুর রহমান আমার কইছে কয় টাকা? 50,000 টাকা। ঠিক আছে, কারণ মনে কর আমি আবার এই ফকিনি টুকিনি সব পছন্দ করি। এই কবি ফকিনটা কিছু বলে না। তুই হ্যাপি তো? আমার বাসা মানে আমি একবার চলে যাবো, এই তো করোনা ভাইরাসের জন্য এখন সিনে থাকবো না, চলে যাবো জাপানে। তুই তো যা গেলে না আমার সাথে বিকাশে যাবো, তো কোথায় ব্যস্ত তো আমি তো তাই আর কি। বাংলাদেশে থাকিস?